हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एस एन करियर। फ्रेंड्स, आज के आमरा ए भिडियोर माध्यमे देखे नेब इंडियन पोस्ट अफिसे मेल गार्ड पदेर स्टार्टिंग सैलारी कत रयेछे। फ्रेंड्स, तुम्हारा जदि ए सम्पर्के जानते चाओ प्लिज भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको, आर चैनले जदि नतून हये थाको प्लिज चैनलटाके सबस्क्राइब करे পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এই পোস্ট অফিসে মেল গার্ড পদের ওল্ড পে স্কেল ছিল 5200 থেকে 20200 এবং গ্রেড পে 2000। সেভেন্থ পে কমিশনের পর এই পদের বর্তমান লেভেল হয়েছে 3 এবং বেসিক হলো 21700 টাকা। ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স, যার বাংলা হলো মহার্ঘ ভাতা, সেটা বর্তমানে রয়েছে 31%। এই 21700 টাকার 31% হয় 6728 টাকা। এরপর রয়েছে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, যার বাংলা হলো বাড়ি ভাড়া ভাতা। এই হাউস রেন্ট অ্যালাউন্স তিন প্রকার রয়েছে, একটা হলো এক্স ক্যাটাগরি, আর একটা হলো ওয়াই ক্যাটাগরি, আর একটা জেড ক্যাটাগরি। এক্স ক্যাটাগরির জন্য দেওয়া হয় 27%, ওয়াই ক্যাটাগরির জন্য দেওয়া হয় 18%, এবং জেড ক্যাটাগরির জন্য দেওয়া হয় 9%। যেসব সিটিতে 50 লাখের বেশি মানুষ বাস করে সেখানে এই এক্স ক্যাটাগরির হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয়, আর যেসব সিটিতে 5 থেকে 50 লাখের মধ্যে মানুষ বাস করে সেখানে ওয়াই ক্যাটাগরির হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয়, আর যেসব সিটিতে 5 লাখের মধ্যে মানুষ বাস করে সেখানে এই জেড ক্যাটাগরির হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয়। এই হাউস রেন্ট অ্যালাউন্স পোস্টিং এরিয়ার উপর ডিপেন্ড করে। আমি এখানে ওয়াই ক্যাটাগরি অর্থাৎ 18%-এর হিসেবটা দেখাচ্ছি। এই 21700 টাকার 18% হবে 3906 টাকা। নেক্সট রয়েছে টিএ অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স। এই টিএ হিসেব করা হয় লেভেল এবং ক্যাটাগরি ওপর। এটা যেহেতু লেভেল 3 এবং আমি ওয়াই ক্যাটাগরির হিসেবটা দেখাচ্ছি, সেই জন্য এখানে টিএ হিসেব করা হবে 1800+ ডিএ পার্সেন্ট। তার টিএ হিসেবে পাওয়া যাবে 2358 টাকা। এরপর রয়েছে এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স, যেটা 500 টাকা। এছাড়াও আদার্স অ্যালাউন্স রয়েছে, আর আমরা এগুলো যোগ করে মান্থলি গ্রস স্যালারি বের করছি। মান্থলি গ্রস স্যালারি হবে 35191 টাকা। এটা একদম স্টার্টিং স্যালারি, সেই জন্য এখানে ইনক্রিমেন্ট দেখানো হচ্ছে না। ইনক্রিমেন্ট সবসময় বেসিকের উপর ক্যালকুলেশন করা হয়। ইনক্রিমেন্ট হলে বেসিক বেড়ে যায়, বেসিক বাড়লে ডিএ বেড়ে যাবে, এইচআরএ বেড়ে যাবে, টিএও বেড়ে যাবে, স্বাভাবিকভাবে গ্রস স্যালারিও বেড়ে যাবে। তাই একজন মেল গার্ড পদের মান্থলি গ্রস স্যালারি হবে 35191 টাকা, যেটা ইনক্রিমেন্ট এবং আদার্স অ্যালাউন্স ছাড়াই। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিবে। আর তোমরা কোন ধরনের জব স্যালারি জানতে চাও প্লিজ কমেন্ট বক্সে জানাবে।